হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে BMCM এর OTT আপডেট। হ্যাঁ, BMCM এর OTT আপডেট চলে এসেছে। তো এই সিনেমাটা বক্স অফিসে একটা বিরাট বড় ডিজাস্টার হয়েছে বলিউডের ইতিহাসে, মানে অক্ষয় কুমারের কেরিয়ারে শুধুমাত্র নয়, বলিউডের ইতিহাসে একটা আলট্রা ডিজাস্টার হয়েছে। তো এই সিনেমাটা এবার OTTতে আসছে, বা দেখা যাক OTTতে কিরম পরিমাণ ভিউজ বা জনপ্রিয়তা অর্জন করতে পারে, OTT থেকে একটা ভালো রকম টাকা কামানো যায়। কিন্তু যাই কামাক না কেন, আর সিনেমার বাজেট রিকভার হওয়া জাস্ট ইম্পসিবল। যদি একটা হিউজ রেসপন্স আনেও, যেটা আনার চান্স আমার তো মনে হয় কম, লোকের এই সিনেমাটা নিয়ে বিন্দুমাত্র এক্সাইটেড নয়, তাও লাস্ট অবধি আনা হচ্ছে OTTতে। ধরো নেটফ্লিক্সে এটা আসতে চলেছে 6 জুন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, 6ই জুন নেটফ্লিক্সে এই সিনেমাটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো দেখা যাক OTTতে কেমন রেসপন্স আসে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে SBF এর পুজো রিলিজ নিয়ে। তো এখন অবধি আমরা পুজোতে অনেকগুলো সিনেমাই আসবে জানতাম, টেক্কা, বহুরূপী, শাস্ত্রী, এগুলো তো পুরোপুরি কনফার্ম ছিল পুজোতে আসবে। মাঝখানে গুজব রটেছিল নাকি শাস্ত্রী পুজো থেকে পিছোতে পারে, যদিও সেটা হচ্ছে না, পরিচালক নিজে একটা নাই পত্রিকাকে ইন্টারভিউতে রিসেন্টলি জানিয়ে দিয়েছে। এখন পুজোতে আর একটা সিনেমা আসার কথা ছিল, সেটা হচ্ছে একেন বাবু। তো অরিত্রদার আপডেট থেকে এই আপডেটটা পাওয়া যাচ্ছে, এখান থেকে সব এক্সক্লুসিভলি জানিয়েছে যে একেন বাবু কিন্তু পুজোতে আসছে না, কারণ রাশিয়ায় শ্যুটিংয়ের পারমিশন সেইভাবে পাওয়া যায়নি, যে কারণে শ্যুটিং কমপ্লিট করা পসিবল নয় এবং করে পুজোর মধ্যে আনা ইম্পসিবল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে শ্যুটিং শুরু হতে চলেছে SBF এর আর একটা কাজে, যেটা একটা রিমেক সিনেমা, একটা মালায়ালাম সিনেমার রিমেক, যেটা নিয়ে ভিডিও করেছিলাম, যেখানে আমরা বুম্বাদা এবং অনির্বাণকে দেখতে পাবো, একটা থ্রিলার ধরনের সিনেমা ওটা। তো সেটাই কিন্তু তারা পুজোতে আনার প্ল্যানিং করছে, এবং এটা একটা ভালো আইডিয়া, তার কারণ আগের বছর পুজোতে অনির্বাণ এবং প্রসেনজিৎ এই কম্বিনেশানটা লোকে পছন্দ করেছিল। তো এইবারও পুজোতে সেরকম একটা কম্বিনেশানে যদি ওরকম ধরনের সিনেমা আনা হয়, তাহলে অবশ্যই সেটা একটা হাইপ তো ক্রিয়েট করবে। তবে এবার তো শ্রীজিৎ মুখার্জি নয়, শ্রীজিৎ মুখার্জির সঙ্গে থাকলে ব্যাপারটা অন্যরকম হয়। শ্রীজিৎ মুখার্জি এবার দেবের সঙ্গে আসছে, তো অবশ্যই কিন্তু হাই চান্স রয়েছে দেবের এবার পুজোতে বিরাট কিছু করা। বহুরূপীও কিন্তু বড় একটা জায়গা রয়েছে। এবার এই সিনেমাটা যদি ট্রেলার টিজার ভালো হয়, তাহলে কিন্তু এটাও একটা হাইপ ক্রিয়েট করতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তা আপাতত মানে একেন বাবু পুজোতে আসছে না, ওটা কিন্তু পুজো এলে একটা ভালো সিনেমা হতে পারতো, মানে পুজোর টাইমের জন্য প্রপার একটা ফাটাফাটি বিজনেস করা সিনেমা হতে পারতো, তবে সেটা আসছে না, তার জায়গায় এই সিনেমাটা আসছে এমন কিন্তু তথ্য উঠে আসছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। নেক্সট কথা বলবো খাদান নিয়ে। এই আপডেটটা আমি তোমাদেরকে অনেক আগেই দিয়ে দিয়েছিলাম, তবে এখন আমি পত্রিকার তরফ থেকে যেহেতু সিওরি জানানো হচ্ছে, তাই মনে হলো বলা উচিত একবার। তো আমি বলেছিলাম যে খাদানে বিদ্যুৎ জামালের একটা বিরাট বড় ক্যামিও থাকতে পারে, যেটার সঙ্গে বলিউডের একটা যোগ থাকবে, মানে মুম্বাই টুম্বাইয়ের একটা যোগ থাকবে, এবং সেটা সেকেন্ড পার্টের অন্তর্গত হবে, এমন তথ্য উঠে এসেছিলো। তখন কোনো অফিসিয়াল সোর্স সেইভাবে ছিল না, এখন নামি পত্রিকার তরফ থেকে একটা জায়গাতে কালকে রিসেন্টলি জানানো হয়েছে যেখানে বিদ্যুৎ জামাল থাকছে, এটা কনফার্ম। এবার যদি এটা হয় তাহলে বিরাট ব্যাপার এবং একদম ইম্পসিবল ব্যাপার নয়। রুক্মিণী মৈত্রের সঙ্গে বিদ্যুৎ জামালের সম্পর্ক খুব ভালো, একদম বন্ধুত্বপূর্ণ। দেবের সঙ্গে সেই সূত্রের সম্পর্ক খুবই ভালো, তো সেক্ষেত্রে অবশ্যই এটা একদম উড়িয়ে দেওয়া যায় না যে এটা ইম্পসিবল ব্যাপার। সুনীল শেট্টিটা সম্ভবত একদম ইম্পসিবলই এখন মনে হচ্ছে, তো সেক্ষেত্রে বিচার করতে গেলে বিদ্যুৎ জামাল কিন্তু বিরাট পরিমাণে, একটা হিউজ পরিমাণে কিন্তু থাকার চান্স থাকছে। তো এটা খাদানের জন্য খুবই ভালো হবে, তাই দেব ভার্সেস বিদ্যুৎ জামাল ব্যাপারটা ভেবেই তো রীতিমতো মানে হিউজ লাগছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, আমি তো খুবই আশাবাদী ব্যাপারটা নিয়ে। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুমেরাং নিয়ে। বুমেরাঙের প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে একটা তথ্য উঠে এসেছে, জিদ্দার নিজের মুখে আমরা জানতে পাচ্ছি। সেটা হচ্ছে ইনস্টাগ্রামে জিদ্ একটা জিত আস্ক সেশন বলে একটা মানে এ করেছিল, সেখানে একজন প্রশ্ন করেছিল তাকে যে বুমেরাং প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে কী প্ল্যান। তো আমরা দেখতে পাচ্ছি গানগুলো ব্যাক টু ব্যাক হিন্দিতে আসছে, বুম বুম বুমেরাংটা তো এসেছিলো, এবং আজকে একটু আগে অদ্বিতীয় গানটারও হিন্দি ভার্সন এসছে, ও বাইরিয়া বলে গানটার নাম, এবং ওটাও কিন্তু শুনতে হিন্দিতে মারাত্মক লাগছে। সোনিগমজি তো বাংলায় ভালো গেয়েছেন, হিন্দিতে তিনি আরও ভালো গাইবেন, তিনি একজন মানে অবাঙালি আমরা সবাই জানি, তো হিন্দিতে উনি আরও বেটার আবেগ দিয়ে গাইতে পারবেন। তো হিন্দিতে কিন্তু শুনতে ভালো লাগছে, লিরিক্সটাও খুব ভালো লাগছে, এবং সিনগুলো দেখতে ভালো লাগছে, মানে যেন মনে হচ্ছে একটা সেই টি সিরিজ চ্যানেলে একটা হিন্দি গান শুনছি। সেরকম ধরনেরই গানটার কোয়ালিটি রয়েছে, সেরকম ধরনেরই গানটার কম্পোজিশন হয়েছে, মানে শুনে একটা সেই কোয়ালিটি মানে কাজ করছে। তো যেমন বাংলাতেও ভালো লেগেছে, হিন্দিতেও গানটা শুনতে কিন্তু দারুণ লাগছে। তো পরপর দুটো গান যেহেতু হিন্দিতে এসছে, অনেকেরই এবার ধারণা ছিল যে এটা হয়তো বুমেরাঙ্গ পুরোপুরি একই দিনে হিন্দিতে বাংলাতে রিলিজ করবে, কিন্তু জিদ্দা আজকে একটা যেটা বললাম ইনস্টাতে একটা আস সেশনে জানিয়ে দিয়েছে পুরোপুরি যে এই মুহূর্তে তাদের প্ল্যানিং নেই বুমেরাঙ্গকে হিন্দিতে আনা, তার আগে পুরোপুরি শুধুমাত্র সিনেমাটাকে বাংলাতেই কিন্তু রিলিজের প্ল্যানিং করছে। বাংলায় যদি সিনেমাটা ভালো রেসপন্স পায়, দর্শকের থেকে হিউজ একটা রেসপন্স পায়, ভালো একটা বক্স অফিস আনতে পারে, তাহলে তারা অলরেডি সিনেমাটা হিন্দিতে রেডি করে ফেলেছে, পুরোপুরি সিনেমাটা হিন্দিতে রেডি আছে, গান থেকে শুরু করে ট্রেলার টিজার পুরো মুভিটাও হিন্দিতে পুরোপুরি রেডি করা রয়েছে, ডাবিং টাবিং সব হয়ে গেছে। যদি বাংলা থেকে একটা তুমুল রেসপন্স আসে, তারপরে এই সিনেমাটা কিন্তু তারা হিন্দিতে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে, এবং এটা একটা খুবই ভালো সিদ্ধান্ত। আমি ব্যক্তিগতভাবে অনেক আগে একটা ভিডিওতে বলেও ছিলাম যে বুমেরাং একই দিনে হিন্দিতে বাংলাতে না রিলিজ হওয়াই ভালো, কারণ যেহেতু এটা নিয়ে একটা নানা রকম বিতর্ক চলছে, ফালতু বিতর্ক ব্যক্তিগতভাবে, লোকজন বলা শুরু করেছে তেরি বাত মেসে উলঝা জিয়া ফুলঝা জিয়া, এবার যখন হিন্দিতে এটা রিলিজ করবে ওখানকার রিভিউয়াররা তত
মানে খুঁটিয়ে দেখবে না, বাংলারাই খুঁটিয়ে দেখছে না, তো হিন্দি রিভিউয়াররা তো থাকবেই, খুঁটিয়ে দেখবে না, তারা পুরোপুরি ভেবে নেবে যে ওইখান থেকে পুরো কনসেপ্টটা ঝাড়া হয়েছে, তারা তার পুনরায় রুবিরায় সম্বন্ধে অতটা ওয়াকিবহাল নয়, তো তখন তারা এরকম ধরনের ভিডিওতে স্বাভাবিকভাবেই একটা নেগেটিভিটি করবে যে দেখো এখান থেকে নকল করা হয়েছে, তাও VFX সেই লেভেলের নয়, তারা তো আমাদের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অতটা ওয়াকিবহাল নয় যতটা আমরা, তো সেক্ষেত্রে একটা খারাপ এফেক্ট পড়তো, কারণ আমাদের বাঙালিরা আমাদের রিভিউ থেকে হিন্দি রিভিউদের অনেক বেশি ফলো করে, আমরা সবাই জানি আমাদের বিশ্বাস কম তাদের বিশ্বাস করে বেশি, তো সেদিক দিয়ে বিচার করতে গেলে এটা একটা ভালো সিদ্ধান্ত, শুধু বাংলা আগে রিলিজ হোক, বাংলার দর্শকের পছন্দ হোক, তারপর সিনেমাটাকে প্যান ইন্ডিয়া আনা যাবে, আমি আশাবাদী বাংলা দর্শকের পছন্দ হবে, বাংলা একটা ভালো বিজনেস আনবে, এবং ইন ফিউচার আমরা হয়তো দেখতে পাবো যে তারা আবার একটা সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ করলো, তো এটা আমি ব্যক্তিগতভাবে বলবো খুবই ভালো সিদ্ধান্ত, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, গেট দেবে লাইক, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে, এখন তো ভাই সবাই ভালো থেকো।